বিজেপি সরকারের স্বচ্ছ ভারত অভিযানের ফোপলা স্বরূপ বিজেপি কর্মকর্তায় সংঘটিত করলে কাণ্ড জ্ঞানহীন ঘটনা। প্রথমে আবর্জনা পেলালে, তারপর সাফা করলে সেই আবর্জনা। বিজেপি কর্মচারীর এক আজব কাণ্ড। 31 অক্টোবরত মধ্যপ্রদেশের সোপোরত সংঘটিত হয়েছিল ঘটনাটো। সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন আছিল 31 অক্টোবরত। সেই উপলক্ষে বিজেপি কর্মকর্তায় হাতত লৈছিল স্বচ্ছ ভারত অভিযানের। স্বচ্ছ ভারত অভিযানের ছবি তুলবলে বিজেপি কর্মকর্তায় নগর নিগমের গাড়ির পেলালে আবর্জনা, আর এই আবর্জনা সাফা করার নামত তুলিলে ছবি। বর্তমান সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও। যে সময় বিজেপি সরকারে স্বচ্ছ ভারত অভিযান চলাইছে, সেই সময়তে খোদ বিজেপির কর্মকর্তায় সংঘটিত করলে এই কাণ্ড জ্ঞানহীন ঘটনা। সোশ্যাল মিডিয়াত ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটো। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।